বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এটি অবশ্যই সবাই খুব ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা, অবশ্যই আমার মাই ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করব। তো বন্ধুরা দেখুন, আজকে হচ্ছে আমি কিছু ক্যাকটাস কিনে নিয়েছি, এবং এছাড়াও দেখা যাচ্ছে আরও বিভিন্ন গাছ কিনেছি। তো আপনাদেরকে আমি ক্যাকটাসগুলো দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি হচ্ছে এই ক্যাকটাসগুলো ভিন্ন ভিন্ন কিনে নিয়ে আসছি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমি বাসায় নিজ হাতে ডেকোরেট করবো এর জন্য। তো দেখুন, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালারফুল কালারফুল, এবং কিন্তু এটা খুবই সুন্দর। একটা কালারফুল এনেছি, আর চারটা এনেছি একই রকম, চারটা একই রকম এনেছি। এটা হচ্ছে আমি নিজ হাতে ডেকোরেট করব এর জন্য। এই যে দেখুন, এগুলো খুবই সুন্দর কিন্তু দেখতে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি যে এগুলোকে ডেকোরেট করব এর জন্য হচ্ছে, ডেকোরেট করার জন্য খুবই সুন্দর একটা বয় নিয়ে আসছি। এই যে দেখুন, চারপাশে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা। তো দেখুন বন্ধুরা, এই বলটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এটার ভেতরেই খুবই সুন্দরভাবে ডেকোরেট করব, এবং দেখা যাচ্ছে আপনার এই যে আপনার ক্যাকটাসের সাথে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো প্লাস হচ্ছে আরও কিছু বালি এবং ক্যাকটাসের কিছু মাটি নিয়ে এসেছি, কিছু পাথর নিয়ে আছি, এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে ডেকোরেট করব। তো অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে এখানে হচ্ছে আমি কিছু ক্যাকটাসের জন্য কিছু বালু, তারপরে মাটি, আর হচ্ছে কিছু সার, এগুলো কিনে নিয়ে আসছি। তো এর সাথে হচ্ছে আরও বিভিন্ন মাটি বালু, ওগুলো হচ্ছে মিক্স করে তারপর আমি এটা হচ্ছে বাসায় তৈরি করব। এই যে দেখুন, আমি যে সার প্লাস হচ্ছে এটা কিনে নিয়ে আসছি, সেগুলো দেখুন। আর এই যে ক্যাকটাসের যে মাটিগুলো আছে, এগুলো থেকে কিছু মাটি নেব। আপনারা চাইলে ভিডিওটি দেখে অবশ্যই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন, কারণ দেখা যাচ্ছে এভাবে ডেকোরেট করে একটা কিনতে গেলে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সর্বনিম্ন কম হলেও 1500 নিচে কিনতে পারবেন না। তো দেখুন, আমি হচ্ছে কত কমের ভেতরে এই ডেকোরেটটা খুবই সুন্দর করে সাজাবো, অবশ্যই দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি এখান থেকে সম্পূর্ণ মাটিটা নিচ্ছি না, এখান থেকে হচ্ছে অল্প অল্প করে মাটি নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই সার আর মাটির সাথে কিছু বালু মিক্স করে দিচ্ছি। নর্মালি যে বালুগুলো পাওয়া যায় ওই বালুগুলো মিক্স করে দিলেই হবে। বালু কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, বালুটা কিছু অল্প বালু নেবেন। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, কারণ দেখা যাচ্ছে কোথাও কম বেশি হবে, এটা হচ্ছে আপনার গাছের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। এর জন্য এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে মিক্স করে নেবেন। এখানে নিয়েছি আপনার মাটি, আমি আবারও বলে দিচ্ছি, মাটি, বালু, তারপর হচ্ছে আপনার ক্যাকটাসের সার, এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে আমার মিক্স করা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমি ডেকোরেট করা বলের ভেতরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমার অলরেডি মাটি দেওয়া শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমি ক্যাকটাসগুলোকে ভালোভাবে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে মেইন, যে আপনারা হচ্ছে এগুলোকে কিভাবে সাজাবেন। তো আপনারা এটাই হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন, যে আমি ক্যাকটাসগুলোকে মাটি দেওয়ার পরে কিভাবে সাজাচ্ছি। এই যে দেখুন, এখন যে ক্যাকটাসটা দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর, এটাকে আমি আগে দিয়েছি।
দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আপনারা এই যে মাটিটা দিবেন, এটা কিন্তু সমান একটা রিভিউ করে দিবেন, এটাকে সমান একটা রিভিউ দিবেন, কোথাও কম বা কোথাও বেশি এরকমটা দিলে কিন্তু হবে না। কারণ আমি এর ভেতরে বা এটা গাছ দিব হচ্ছে আপনার চারটা, তো সেই পরিমাণে মাটি নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারবেন, তো এর থেকে বেশি হলে আপনাদের ডেকোরেটের বলটা আর একটু বড়ও প্রয়োজন হবে। তো আমি আমার সবগুলোই প্রয়োজন আমি আমার সবগুলোই কিন্তু প্রয়োজন মতো নিয়েছি। এরপরে কিন্তু আপনি উপর থেকে হচ্ছে একটু বালু দিয়ে দিবেন। দেখুন আমি বালুটা দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আর একটা ক্যাকটাস বসিয়ে দেব। এই ক্যাকটাসটা বসানোর পরে এর চতুর সাইড কিন্তু একটু ঢেকে দিবেন। আপনি হচ্ছে বাজার থেকে নিয়ে আসার পরে এটা হচ্ছে যতটুকু মাটির ভেতরে ছিল ঠিক ততটুকু পরিমাণ আপনি বাসায় এনেও মাটির আপনি এই মাটির ভেতরে ঢুকিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এটা হচ্ছে মরার কোনো সম্ভাবনা থাকে না, খুব ভালোভাবেই হয়ে যায়। এবার হচ্ছে আমি এখানে আরেকটা বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বসাচ্ছি, হালকা হালকা পাশ দিয়ে আপনি হালকা করে একটু মাটিগুলো চেপে দিবেন, হালকা করে, এটা বেশি না কিন্তু, এবং বেশি জোরে চাপ দেওয়া যাবে না। বেশি জোরে চাপ দিয়ে কিন্তু গাছের উপরে কিন্তু প্রেশারটা পড়বে, এতে কিন্তু গাছের ক্ষতি হবে। এটা হালকা করে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন এই যে, আর আপনারা যদি চান তো চাইলে হচ্ছে আপনারা এই কালারটা ছাড়া এছাড়া হচ্ছে বাকি তিনটা যদি চান এক কালার একরকমের নিতে পারেন, কিন্তু আমি একরকমটা নেইনি। একরকম নিলে দেখা যাচ্ছে ওই রকমটা সৌন্দর্য আসে না, এর জন্য আমি দুইটা একরকমের নিয়েছি আর একটু একটু ভিন্ন রকম নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে কাজগুলো শেষ করতেছি। এবার হচ্ছে আপনি মাটিটা চতুর সাইড থেকে একটু চেপে দিবেন, কারণ যেহেতু গাছগুলো বসানো শেষ তো সেক্ষেত্রে চতুর সাইড থেকে অল্প অল্প করে চেপে দিবেন, জোরে চেপে দিবেন না যাতে গাছের গায়ে চাপ না লাগে, হালকা হালকা চেপে দিবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি, বন্ধুরা এভাবে যদি আপনারাও চান যে আমি বাসায় এনে করবেন তো সেক্ষেত্রে অবশ্যই করতে পারবেন, কারণ দেখা যাচ্ছে এটা কিন্তু মার্কেটে প্রাইস কিন্তু খুবই হাই প্রাইস। আর যদি বাসায় এসে নিজেরা করে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম প্রাইসের ভিতরে করতে পারবেন। আমি এটা একটু উঠিয়ে নিলাম, কারণ এটা হচ্ছে এদিকে একটু আগিয়ে দেব। ভেতরের দিক থেকে আপনি হচ্ছে আপনার আঙুল দিয়ে যাতে হচ্ছে গাছের গায়ে ওভাবে না লেগে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু মাটিটা একদম সমান একটা লেভেলে নিয়ে আসতেছি। এভাবে হচ্ছে আপনার আঙুল দিয়ে হালকাভাবে চেপে দিয়ে এবং মাটিটাকে সমান একটা লেভেলে নিয়ে আসবেন, কোথাও থেকে উঁচু বা নিচু এভাবে রাখা যাবে না, তাও দেখা যাচ্ছে আপনার সৌন্দর্যটাও নষ্ট হবে গাছেরও ক্ষতি হবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু হচ্ছে মাটি বালি সার এগুলো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমি গাছগুলোকে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এগুলোর ভেতরে আপনি হাত লাগাবেন না, মানে হাত দিয়ে দিলে হয় কি এটা হয়তো বা ভেঙে যেতে পারে,
আর এর জন্যই হচ্ছে আমার ব্রাশ দিয়ে করা। আমি ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। হাত দিয়ে করলে কিন্তু ভেঙে যাবে, এর জন্য আমি হাত লাগাইনি। এবং ব্রাশটা হতে হবে খুবই সফট, যাতে কোনো শক্ত ব্রাশ না হয়। শক্ত ব্রাশ হয়ে কিন্তু ব্রাশে লেগে ভেঙে যাবে, এর জন্য আমি হচ্ছে খুবই সফট একটা ব্রাশ নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু ভালোভাবে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আর একটু ডেকোরেট করে নিচ্ছি। এখানে হচ্ছে আপনার কিছু সাদা পাথর দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পাথর, এগুলো আপনারা হচ্ছে কিনতে পাবেন, এগুলো কিনতে পাওয়া যায়। এই যে দেখুন, আমি এটাকে দিয়ে ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছি। পাথরটা দিলে হয় কি, পাথরটা দিলে আপনার একটু সৌন্দর্যটা বাড়ে, তখন আর দেখা যাচ্ছে ওই মাটিগুলো আর দেখা যায় না। এবং এখানে আপনারা চাইলে কালার পাথরও ইউজ করতে পারেন, কালার পাথরটা দিলে আরও সুন্দর লাগবে। সম্পূর্ণ মাটিগুলো ঢেকে দিবেন পাথর দিয়ে। যাতে কোনোভাবে মাটি যেন না দেখা যায়। মাটি দেখা দেখা গেলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পাথরের ভেতরে মাটি দেখা যায়, তো সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতেছেন একটু বিষয়টা অন্যরকম লাগবে, ভালো লাগবে না। তো এর জন্য সমস্ত মাটিটা ঢেকে দিবেন। দেখুন, আমি কিন্তু গাছের ভেতরেও হাত লাগাচ্ছি না। এবারে হচ্ছে হালকা একটু চেপে দিবেন, হালকা হালকা, যাতে পাথরটা একটু বসে। এবং জোরে কিন্তু চাপ দিবেন না, হালকা একটু চেপে দিবেন। বন্ধুরা, আমি এর ভেতরে আরও কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি হচ্ছে অল্প করে কিছু রঙিন পাথর দিয়ে দেব, খুবই অল্প, দেখা যাচ্ছে মাঝে মাঝে কিছুটা রঙিন পাথর দিয়ে দিচ্ছি। রঙিন পাথর দিলে এতে সৌন্দর্যটা আরও বাড়বে। আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারবেন, কিন্তু একদম বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, একটু কম পরিমাণ দিলেই ভালো লাগবে। আমি এখানে হচ্ছে তিনটা কালার ব্যবহার করছি, তো আপনারা চাইলে আরও বেশি কালারও দিতে পারবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আগে কি গাছ ছিল আর এখন কত সুন্দর লাগতেছে, এই যে দেখুন। তো অবশ্যই আশা করি এটা বাসায় সবাই ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে তো কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার করব। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই ফ্যামিলির চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।